দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার চার মাস হয়ে গেছে। ১৯৪৮ সালে রাষ্ট্রটি তৈরি হওয়ার পর থেকে সবচেয়ে বড় আঘাত আসে গত ৭ অক্টোবর। ইসরায়েলের ইতিহাসের বিশেষ এক দিন হয়েই থাকবে। ইসরায়েল সেদিন বুঝে যায় ফিলিস্তিনিদের আর দাবিয়ে রাখা যাবে না, নিজেদের স্বাধীনতার জন্য বহু দূর যেতে পারে তারা। ডেভিড কার্ডস জেরুজালেমের কাছে মিটন শহরে গাজা সীমান্ত থেকে অনেক দূরে বাস করেন। এখান থেকেই তিনি সেদিনের হামলার শব্দ শুনতে পান। সাত অক্টোবরের স্মৃতি তার কাছে এমন কিছু যা তিনি কখনো ভুলতে পারবেন না। ভয়েস অব আমেরিকা দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনের মোট ৩০০০ যোদ্ধা অভিযানটিতে অংশ নিয়েছিল। তারা আমাদের সীমান্ত অতিক্রম করেছিল এবং ইসরায়েলে আক্রমণ করেছিল। ইসরায়েলের জন্য ছিল ভয়ঙ্কর একদিন। কার্জের উদ্বেগ এখনো দূর হয়নি। তার পুত্রবধূ এবং তার জামাই ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন। তার বড় ছেলের বয়স ৩৩, তিন সন্তানের বাবা। কার্জ জানিয়েছে, গাজা যুদ্ধক্ষেত্র থেকে দুঃস্বপ্ন নিয়ে ফিরে আসছেন তার ছেলে। কার্জ বলেছেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না, কিন্তু এখন সে বাড়িতে আসছে। তারা সকলেই রিজার্ভ সেনা এবং তাদের বলা হচ্ছে যে তাদের সম্ভবত মে মাসে ফিরে যাওয়ার পরিকল্পনা করতে হবে। ইসরায়েলের ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যামিহাই কোহেন বলেছেন, অনেক ইসরায়েলি পরিবারের একই অবস্থা। আমার একটি ছেলে আছে যে লড়াই করছে এবং গাজায় যুদ্ধ করছে, তাই পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্যের জন্য প্রকৃত বিপদের অনুভূতি রয়েছে। কোহেন দাবি করেছেন, ইসরায়েল অর্থনৈতিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, তবে অনেক ইসরায়েলি গাজার সংঘাত সমাধানের কোনো সহজ উপায় দেখছেন না। ইতিমধ্যে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক চাপের মুখোমুখি, কারণ গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত প্রায় ২৮,০০০ ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছেন। ইসরায়েলের মানুষের কাছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, কিভাবে গাজা যুদ্ধ শেষ হবে? এত বেসামরিক লোক নিহত হয়েছে, এর জন্য দায়ী কে? হামাস কি আত্মসমর্পণ করবে, তারপরে পুরো অপারেশন শেষ হবে? কিন্তু বাস্তবতা বলছে, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারেনি। মাসের পর মাস তারা যুদ্ধ করে যাচ্ছে, নিজেদের লক্ষ্য অর্জনে তারা অবিচল। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট দ্বারা গত মাসে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ৬৭.৯% ইসরায়েলি মনে করেন যে এই যুদ্ধ আরো দুই মাসেরও বেশি সময় ধরে চলবে, যেখানে ৪৫.৫% অনুমান এই সংঘাত আরো চার মাসেরও বেশি সময় ধরে চলবে। মাত্র ১৭.৭% বলেছেন তারা জানেন না যে যুদ্ধ আর কতদিন চলবে। অনিশ্চয়তার পাশাপাশি রয়েছে দীর্ঘস্থায়ী ভয়। হামাসের হাতে বন্দী অবশিষ্ট জিম্মিদের মুক্তির প্রচেষ্টায় গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল, তবে গাজা যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন।